আমাদের একটা ভালো অন্যরকম একটা আত্মার সম্পর্ক ছিল সিভিল সোসাইটির সাথে। আজকে আমরা সবাই আসতে পারিনি করোনার দুর্যোগের কারণে। সবার উদ্দেশ্যে স্যার যদি কিছু বলার থাকে অনেক সদস্য আমাদের। আমার আসলে বেশি কিছু বলার নেই, তোমাদের জন্য শুভকামনা, ভালোবাসা, আদর। এটি লাল সবুজ এখানে ব্লাড ডোনেশন যে গ্রুপটা আছে সেই গ্রুপ সহ সকলকে, অন্যান্যরা যারা আমার সাথে কাজ করে তাদেরকে সকলে ধন্যবাদ। বিশেষ করে তোমাদের যারা তরুণ আমার সাথে যারা কাজ করছে একদম নিকটে এসে, আমি আসলে কখনোই ফেসে আসতে চাই না। তোমাদের জন্য একটা মায়ের বাঁধনে জড়িয়েছি, আমি একটা মন্তব্য দিয়েছি হয়তো তোমরা অলরেডি পাবা। এর পাশাপাশি আমি যে জিনিসটি তোমাদের কাছে অনুরোধ করবো বা চাবো, তোমাদের কাছে আমি অনেক কিছু শিখেছি। তোমাদের কাছে চাই আমি খুব ছোটো ছোটো কয়েকটি জিনিস। একটি হলো যে কে সৎ বললো কে অসৎ বললো এইটা কখনোই বিবেচনা করো, তুমি নিজের কাছে নিজের সৎ কিনা এটাই হলো বড় বিবেচ্য বিষয়। দ্বিতীয়ত বলবো যে তোমরা যেহেতু মানুষের নিয়ে কাজ করো, মানুষের যে ভাবনা, একজন লোকের উপকার করার চেষ্টা করো, বেশি দরকার নেই, স্টার্ট করো এভাবে। আর কিছু যদি না পড়ো তো তোমার আশেপাশে যারা থাকবে, তোমার পরিবারের সদস্য, তোমার বন্ধু কিংবা তোমার সিনিয়র বা যে সংগঠনের সাথে কাজ করো, হাসি মুখে কথা বলার চেষ্টা করো, এটাই, আর বেশি কিছু না। আমাদের সবাইকে শুভকামনা, ভালোবাসা, শ্রদ্ধা। শ্রদ্ধা মানে শ্রদ্ধার যে জায়গাটা রেসপেক্ট, যার যার যে কাজটা করতেছে সেইটারই শ্রদ্ধা। তা তোমরা ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, নিজে সরকারি নিয়ম নীতি মেনে চলো, ঘরের মধ্যে থাকো, করোনার যে এই এই যে দুঃসময়ের জন্য মনোবল ভাঙো না। মানে এই এই বিষয়ে একটু আমি নিজে মাইক্রোলজিস্ট হিসেবে তোমাদেরকে একটু এই বিষয়ে অ্যালার্ট করতে চাই, সেটি হচ্ছে যে ভাইরাস আসলে কোনো কিছু কিন্তু মানবে না। তুমি যদি নিজে কেয়ারফুল থাকো সেক্ষেত্রেই সম্ভব। যে হ্যান্ড স্যানিটাইজার যে ইউজ করার সেটা তুমি ইউজ করবা, তার আগে তুমি সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোবা, এরপরে যদি কোনো সমস্যা হয় একটু কুসুম কুসুম গরম পানি তুমি গার্গল করবা, এবং কখনো যখন গলা বা এর মধ্যে খুশখুশি তৈরি হবে মনে হবে, সাথে সাথে একটু গরম পানি করে এক গ্লাস খেয়ে নিলা বা খুলি করলা, এটা তোমার অনেক দেরি অনেক কিছু হেল্প করবে। এর সাথে সাথে তুমি ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাবা এবং মন চাঙ্গা রাখবা, হাসি মুখে থাকবা, এবং যখন তুমি সুন্দর থাকবা, মন ভালো থাকবে, তখন তুমি ইমিউনোলজিক্যালি বুস্ট আপ থাকবা, তখন ন্যাচারাল ফাইটিংটা ভাইরাসের সাথে সেটা খুব সুন্দর হবে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভাইরাসে মারা যায় হলো 5-6% বা অ্যারাউন্ড সামথিং, তো সেটা হলো বেশিরভাগ মানুষের সুস্থ হয়ে যায়, এবং যারা মারা যান তাদের মধ্যেও আবার অনেক ধরনের রোগ ব্যাধি বিভিন্ন রকম সমস্যা থাকে। কাজে আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজের উপর বিশ্বাস রাখো, স্রষ্টার উপর বিশ্বাস রাখো, তার ইবাদত করো এবং নিজেকে সঁপিয়ে দাও মানুষের কল্যাণে, দেখবা এই ভিতরের শক্তিটাই তোমাদেরকে অনেক বেশি জাগিয়ে তুলবে। আর তোমাদের কাছে ধন্যবাদ, তোমাদের কাছে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি, আরও কিছু শেখার ছিল। তারপরেও এখানে তোমাদের সাথে যে কয়েকদিন কাজ করছি, আরও কিছু কাজ হাতে নিয়েছিলাম যেগুলো তোমরা করবা সংগঠনের সাথে, যেমন পুরা জেলায় এই বিভাগের মধ্যে ছাত্রছাত্রীদের যে ব্লাড গ্রুপিংয়ের যে কাজটা, এটাতে তোমরা সহযোগিতা করবা। এখানে একসাথে মাদকের বিরুদ্ধে প্রচারণাও হবে এবং এদের যে এই কার্ডটা তৈরি হবে এবং এটা এই ডাটাবেস তৈরি হবে, ভবিষ্যতে এটা আমাদের ব্যক্তি জীবন, সমাজ, পারিবারিক জীবনে অনেক বেশি মানে কল্যাণ নিয়ে আসবে। সবার জন্য শুভকামনা, আর যদি কোনো ত্রুটি বিচ্ছিতি হয়ে থাকে তোমাদের ওসিলায় সবার কাছে করজোরে মাপ চাই, কারণ হচ্ছে মানুষ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ভুল করে, আমিও এই ভুলের ঊর্ধ্বে না, অনেক সময় ইচ্ছাকৃত ভুল, অনিচ্ছাকৃত সব কিছু। সবার জন্য কাউকে যদি কষ্ট দিয়ে থাকি সেটার জন্য আমি একদম মনে প্রাণে ক্ষমা চাচ্ছি, এবং আমার জন্য দোয়া করবা, এবং আমি যেন ভালো মানুষ হতে পারি, আরও নিজেকে শুধরাতে পারি, ত্রুটির ঊর্ধ্বে উঠতে পারি, এই এটার জন্যই বেশি দোয়া করবা। সবাই ভালো থাকো, দীর্ঘজীবী হও, সুস্থ থাকো, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসো। আর আর অনেক অনেক হয়ে গেছে।